অজ্ঞাত রোগীদের বন্ধু সাইফুল ইসলাম নেসার এক যুগেরও বেশি সময় ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নাম না জানা রোগীদের স্বজন হয়ে সেবা দিয়ে যাচ্ছেন এ যুবক। শুধু সেবাতেই সীমাবদ্ধ নয় নেসারের কর্মকাণ্ড, নানা জটিলতায় হারিয়ে যাওয়া রোগীদের পরিবারের কাছে ফিরিয়েও দেন তিনি। এই মানব সেবকের গল্প জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে একটি বেসরকারি শিপিং কোম্পানিতে কাজ করেন সাইফুল। আর্থিক অসচ্ছলতা ও পর্যাপ্ত চিকিৎসার অভাবে 2007 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তার বাবা। সেই কষ্ট থেকেই অফিসের কাজ শেষ করে প্রতিদিন হাসপাতালে এসে অজ্ঞাত রোগী খুঁজে বের করে সেবা দেওয়াই হলো তার লক্ষ্য। দুর্ঘটনায় আহত কিংবা অজ্ঞান পাটির খপ্পরে পড়ে স্বজন ছাড়া হাসপাতালে কোনো রোগী এলে চিকিৎসা সেবা পাওয়া অনেকটা দুরূহ হয়ে ওঠে। সঠিক সময়ে সেবা না পেলে ঘটতে পারে প্রাণহানির ঘটনা, আর তখনই সেবার হাত বাড়িয়ে দেন সাইফুল। যখন আমার বাবা মারা যান তখন আমাদের আর্থিক অসচ্ছলতায় প্রপার ট্রিটমেন্টটা বাবা পাননি, তখন সেই জিনিসটা আমার ভিতর ফিল করছে যে আসলে আমি জীবন যতদিন বেঁচে থাকবো অন্তত মানুষের জন্য কিছু করে যাবো। বর্তমানে কিছু তরুণ যুবক নিঃস্বার্থভাবে সেবার ব্রত নিয়ে এগিয়ে এসেছেন সাইফুলের সহযোগিতায়। এছাড়া অজ্ঞাত রোগীদের চেনার স্বার্থে হালকা কমলা রঙের বিশেষ পোশাকও পরানোর ব্যবস্থা করেছেন সাইফুল এবং তার সহযোদ্ধারা। এত বড় একটা কাজ করতেছে আমি কল্পনা করি নাই। এরপর থেকে আমি স্টার্টিং আছি, আজকে 3-4 বছর ধরে আছি। কিছু মহতি মানুষ সার্জিক্যাল আইটেম, মেডিসিন, ক্লোথস এগুলো দেয়, আমরা সরাসরি টাকা না নিয়ে সেগুলোই নেই। সরকারের কাছে আমাদের আবেদন হলো যে অন্তত 2টো বেড যদি অজ্ঞাত রোগীদের জন্য গভর্নমেন্ট অ্যালাউ করে। সবগুলো সরকারি হাসপাতালে বায়োমেট্রিক ডিভাইস বসানো গেলে অজ্ঞাত রোগীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করেন সাইফুল ইসলাম নেসার। তার মানবিক কার্যক্রমে সহায়তা করতে এগিয়ে এসেছেন চমেকের ডাক্তাররাও। ব্যক্তিগত পরিচয়পত্র বাংলাদেশ সরকারের কাছে আমরা লিপিবদ্ধ করে রেখেছি, ঠিক তখন যদি পুলিশের কাছে এই ডিভাইসটা থাকে উনি ফিঙ্গারিং করেই পেয়ে যেতে পারেন উনি কোন ফ্যামিলির, ওনার পরিচয় কী। আমাদের এখানে একটা অজ্ঞাত রোগীর সেল তৈরি করা হয় যেখানে উনি এবং ওনার সংগঠনগুলো রোগীর প্রয়োজনীয় ওষুধ, কাপড় এগুলো প্রদান করে থাকে। 2016 থেকে 2019 সাল পর্যন্ত 4 বছরে 253 জন অজ্ঞাত রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করেছেন সাইফুল। এর মধ্যে স্বজনের খোঁজ করে পৌঁছে দিয়েছেন 83 জনকে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।